আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জাফরিন ডেইলি ব্লগ থেকে নিয়ে আনাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হোমমেড লিপ বাম ঘরে তৈরি করতে পারবেন। এটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। তো চলুন আমার ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি মূল ভিডিওতে। ড্রাগন ফল আজকে ব্যবহার করবো লিপ বাম তৈরিতে। লিপ বাম তৈরিতে ড্রাগন ফল কেন নিয়েছি? লিপ বাম তৈরি করা খুবই ইজি, কিন্তু ড্রাগন ফল নিয়েছি জাস্ট পিঙ্ক শেডটা এখানে দেওয়ার জন্য। আপনি ঠোঁটে যখন লিপ বামটা ইউজ করবেন তখন পিঙ্ক শেড একটা কালার হবে। এটা আপনি চাইলে দুই গালের পাশেও দিতে পারবেন, মেকআপের কাজ করবে খুব সুন্দর। তো এটা আজকে এইভাবে তৈরি করব যেন আপনারা ঘরে ইজিলি তৈরি করতে পারেন। তো এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি, তার সাথে কী কী নিয়েছি আজকে দেখাবো আপনাদের। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। এখানে আমি মেরিলের একটা লিপ বাম নিয়েছি, এখানে ভ্যাজলিনের একটা নিয়েছি। ভ্যাজলিন নিয়েছি যেন লিপ বামটা একটু গাঢ় হয়। এখানে নিয়েছি মেকআপের আই শেড, চুমকে একটা ভাব দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি লেমনের একটা লিপ বাম, যেন লেমনের ফ্লেভারের গ্রান চলে আসে। তো আর নিয়েছি ড্রাগন ফল। আপনারা চাইলে ড্রাগন ফলও নিতে পারেন, বা এটার খোসা থেকে একটু রস নিলেও হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে অর্ধেক পানি দিয়ে ইউজ করেছি, কিন্তু এই পানির মধ্যে কিন্তু ডাইরেক্ট এটা বসানো যাবে না। তার জন্য আমার এখানে লাগবে এরকম একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন দেখুন এই ভেজলিনটা কিন্তু অনেক গাঢ় হয়ে থাকে। আমরা কিন্তু সবাই জানি যে এই কোটার যে ভেজলিনগুলো থাকে, যেগুলো মেড ইন ইন্ডিয়া হয়ে থাকে, এই ভেজলিনগুলো অনেকটা গাঢ় হয়, যার জন্য আমি এখানে ব্যবহার করছি। এটার ব্যবহারের কারণ হচ্ছে আপনার লিপ বামটা দীর্ঘক্ষণ আপনার ঠোঁটে এটা থাকবে। নর্মালি বাংলাদেশে যে লিপ বামগুলো থাকে, কেয়া, মেরিল, এগুলো কিন্তু দেখা গেছে দেওয়ার কিছুক্ষণ পরই শুকিয়ে যায়, ঠোঁটে বেশিক্ষণ থাকে না। তাই এখানে আমি তিন রকম লিপ বামের জন্য তিন রকম ভেজলিন ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি আরও কোম্পানির কোনো ভেজলিন থাকে আপনারা সেটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এখানে মেরিলটা দিয়েছি জাস্ট একটু গ্রানটা চলে আসতে, গ্রানে একটা ফ্লেভার আসবে। আর এখানে নিয়েছি লেমনের। তো এই দুইটা জাস্ট আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই লিপ বামটা দেওয়ার পর যেন আপনার ঠোঁট থেকে খুব সুন্দর একটা লেমন ফ্লেভার স্মেল আসে, আর আপনার নিজেরও যেন ভালো লাগে, সেই জন্য এখানে ব্যবহার করা। তা আমি আসলে পার্সোনালিভাবে লেমন ফ্লেভারটা খুব পছন্দ করি, তাই এখানে আমি এটা অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পানি অলরেডি বলক চলে এসেছে। এখন আমি এটার উপর এই বাটিটা দিয়ে দেবো। জাস্ট লিপ বাম তিন রকমের, তিনটা আমি এখানে বাটিতে নিয়েছি, নিয়ে এখন এটাকে আমি জাস্ট একটু গলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চুলার স্পর্শে যখন গরম পানিটা বরফ আসছে, আস্তে আস্তে লিপ বামটা গলে যাচ্ছে, গলে একদম তেলের মতো হয়ে যাবে। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই 10,000 সাবস্ক্রাইবার করে দিবেন। তো আশা করি কেউ আমাকে কষ্ট দিবেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই জানাবেন। তাহলে আমি তাদের একটু থ্যাংক ইউ দিব, কারণ আপনারা অনেক সময় নষ্ট করে আমার ভিডিও দেখছেন কিছু জানার জন্য, শেখার জন্য। আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখাতে, যেন আপনাদের খুব ভালো প্রয়োজনে বা ঘরে কোনো কাজে আসতে পারে। এখানে আমি ড্রাগন ফলের একটু রস এখানে অ্যাড করেছি। তো এই যে কালারটা দেখুন, আস্তে আস্তে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। এখন যে রসটা এখানে চুলাতে আমি দিয়েছি, এটা কিন্তু বাটির নিচে কিন্তু পড়ে আছে, মিশানোর পরও মিশছে না, কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অটোমেটিক মিশে যাবে। যদি ড্রাগন ফল কেমিক্যাল যুক্ত হয় তাহলে আমি বলবো আপনার এটা মিশবে না, কিন্তু যদি আপনার এটা হোমমেড ড্রাগন ফল, কারো মানে একদম কোনো প্রকার ঝামেলা ছাড়া, কোনো ফরমালিন ছাড়া এই ড্রাগন ফল হয়ে থাকে, তাহলে খুব সুন্দরভাবে ভেজলিনের সাথে মিশে যাবে। এটা হচ্ছে একটা টিপস, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছেন চুমকি একটা জড়ি ইউজ করেছি, এটা দিয়েছি যেন একটা শেড ভাব আসে, খুব সুন্দর চিকচিক করে যখন আমরা লিপ বামটা ঠোঁটে দেব, দেখতে যেন ভালো লাগে। তো এখানে আমি খুব ভালো মতো মিশে নিয়েছি, পুরোটা আমার এখানে গলে গেছে। এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন অপেক্ষা করা যাবে না, কারণ যেহেতু এটা ভেজলিন, ঠান্ডা হতে হতে কিন্তু বাটিতে এটা পুরোটা লেগে যাবে। তাই আমি এটা জাস্ট যে কোটাতে নিব সে কোটাতে আমি ঢেলে ফেলেছি। এখন ঢালার পর আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, তার কারণ হচ্ছে বাটির নিচে যে তলানিতে যে ড্রাগন ফলটা ছিল রসটা, সেটা আমি এখানে একটু মিশিয়ে দিচ্ছি। তো এই যেহেতু এটা বাজার থেকে আমি কিনে এনেছি, অবশ্যই এটাতে ভেজাল ছিল, এটাতে কেমিক্যাল দেওয়া, তাই আসলে ড্রাগন ফলের রসটা ওইভাবে মিশা
মেশানো হয়নি তখন আপনি হাত দিয়ে জাস্ট একটু লালাচাড়া দিলে কিন্তু এটা খুব সুন্দর মেশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু জোস হয়ে এসেছে এখন এটা যখনই আপনি ঠোঁটে দিবেন বা মেকআপের শেষে যখন দুই গালে বা ইনস্ট্যান্ট কোথাও বের হওয়ার জন্য জাস্ট নরমালি দুই গালের পাশে যদি একটু মেখে নেন তাহলে কিন্তু অনেক সুন্দর পিঙ্ক শেড চলে আসবে আশা করি আমার এই টিপসটা আপনারা বাসায় কাজে লাগিয়ে আপনারা অবশ্যই এটা ভালোমতো ব্যবহার করতে পারবেন আর খুব সুন্দর স্মেল আসছে লেমন ফ্লেভারের ভেজলিনটা দেওয়াতে আর একটু পরে দেখবেন এটা শুকানোর পর অনেকটা টাইট হয়ে যাবে আর খুবই ভালো কাজে দিবে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন তো এই যে দেখুন আমি খুব সুন্দর করে একদম সমান করে এটাকে সুন্দর মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু এটা পুরোই গরম এটা ঠান্ডা হওয়ার পর সুন্দর মতো এটা সেট হয়ে যাবে এই কৌটার মধ্যে তো আশা করি আমার আজকে টিপসটি আপনাদের ভালো কাজে দিবে ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই কে কে করেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কার কাছে এটা কেমন লেগেছে তো এইভাবে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসবো সামনে তো এখানে দেখতেই পাচ্ছেন আঙ্গুলটা কিন্তু অনেকটা পিঙ্ক শেড হয়ে গেছে আর যদি আপনি আরও বেশি পিঙ্ক শেড চান তাহলে আমি বলবো ড্রাগন ফলের যে রসটা সেটা আরও বেশি দিবেন তাহলেই হয়ে যাবে তাহলে আরও বেশি পিঙ্ক শেড চলে আসবে তো আজকের ভিডিও এ পর্যন্তই রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আবারও আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো শীঘ্রই আপনাদের সাথে দেখা করতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম